অবশেষে প্রতীক্ষার অবসান হয়েছে চিত্রনায়ক সাকিব খানের। আমেরিকার গ্রিন কার্ড পেয়েছেন তিনি। এই স্বপ্ন পূরণ করতে দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে হয়েছে তাকে। 2021 সালের নভেম্বরে দেশ ছাড়েন ঢালিউডের এই শীর্ষ নায়ক। আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগের জন্য নিয়ম মেনে সেখানে প্রায় 8 মাস ধরে বসবাস করছেন তিনি। অবশেষে পেলেন গ্রিন কার্ড। গ্রিন কার্ড বিষয়টি নিশ্চিত করেছেন সাকিবের এক ঘনিষ্ঠজন। তিনি জানান, নিয়ম অনুযায়ী সাকিব খান গ্রিন কার্ড আগেই পেয়েছেন। তার 6 মাস পূর্ণ হয়েছে। সবশেষ প্রিন্ট আকারে যে কার্ডটি আসার কথা সেটিও তিনি হাতে পেয়েছেন। তবে বিষয়টি নিয়ে সাকিব খান এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, যেহেতু গ্রিন কার্ডের মিশন সফল হয়েছে সাকিবের, তাই জুলাইয়ের প্রথম দিকে দেশে ফিরবেন তিনি। গত ঈদ উল ফিতরে সাকিব খান অভিনীত গলুই সিনেমাটি মুক্তি পায় প্রেক্ষাগৃহে, কিন্তু গ্রিন কার্ডের জন্য সাকিব খান দেশে না থাকায় অংশ নিতে পারেননি সিনেমাটির প্রচারণায়। তবে এবার দেশে ফিরে নিজের প্রযোজিত রাজকুমার সিনেমার শুটিং করবেন বলে জানা গেছে। সিনেমাটির মহরত হয়েছিল নিউ ইয়র্কে। এতে তার বিপরীতে রয়েছেন এক মার্কিন অভিনেত্রী। পেঁয়াজের রস চুল পড়া কমাতে যুগ যুগ ধরেই প্রমাণিত। অর্ডার করে আনিয়ে নিন বেলুয়ারি পেঁয়াজ তেল।